আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে অশেষ রহমত আল্লাহর আমরা অনেক ভালো আছি আর আজকে আমার একটা বিশেষ 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 দিন এই দিনটাতে আমি দু হাজার পাঁচের এই দিনে আমার গায়ে হলুদ হয়েছিল আগস্টের তেইশ তারিখ আর এই চোদ্দ বছরের সংসারে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আল্লাহর কাছ থেকে দুইটা গিফট পেয়েছি এই দুইটা এই যে একটা এই যে একটা আমার সোনামণিদের আমার এই দিনে দু হাজার পাঁচের এই তারিখে তেইশ তারিখে আমার গায়ে হলুদ হয়েছিল আজকে আর একটা মজার বিষয় কি আমার মেয়েদের বা যে কোনো মানুষের গায়ে হলুদ হয় বিয়ের আগের দিন আমারও ঠিক তেমনি হয়েছিল বিয়ের আগের দিন বাট আমার হাজব্যান্ডের দুই দিন আগে তার বাইশ তারিখে হয়েছে একুশ তারিখ হয়েছে আমার তেইশ তারিখে মানে তার বিয়ের দুই দুই দিন আগে হয়ে হয়ে গেছে বিয়ের দুই তিন দিন আগে তো এটাই আর কি এই জন্য এই স্মৃতিগুলো অনেক 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 মনে পড়ে গেল। তার জন্য বললাম যে আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি বাবা চলে যাচ্ছ বছরের সংসারের একটা দুইটা রহমতে পেয়েছি তো আমি আপনাদের সাথে এই জন্যই শেয়ার করলাম যে এই স্মৃতিগুলো কখনো ভোলার না আমি কখনোই ভুলতে পারবো না বা কেউই কখনো এই মধুর স্মৃতিগুলো ভুলতে পারে না সাধারণত আজকে ওকে এই আনন্দ ঘন মুহূর্তটুকু স্মরণ স্মরণ করার জন্য বা স্মরণে রাখার জন্যই আর কি আমার ক্যামেরা সামনে আসা আপনাদের সাথে একটু মানে শেয়ার করা আমি সব সময়ের জন্য মানে সব সময়ের জন্য খুশি থাকতে চাই আমার ভালো লাগে যে সবার সবাইকে নিয়ে সব সময় খুশি থাকবো কিন্তু সব সময় সবাইকে নিয়ে খুশি থাকাও যায় না আর সব সময় সবাইকে খুশি রাখাও যায় না সো আমার আর কিছু এরকম ই ই লাগে না আমার অনেকে হয়তো বলবে যে ও মা বিয়ের চোদ্দ বছর হয়ে গেছে এত বছরও আবার নতুন করে এগুলো করার শখ হ্যাঁ শখ মানুষের কখনোই শেষ হয় না যে মানে যারা কিনা আর কি মনের দিক দিয়ে অনেক এভারগ্রিন তাদের জন্য আমি সবসময়ের জন্যই এরকম অনেক হাসি খুশি থাকতে পছন্দ করি হাসি খুশি রাখতেও পছন্দ করি কিন্তু মানে হয়তো অনেক সময় সময়ের কারণে সেটা হয়ে ওঠে না বা হয় না এই আর কি আমার মেয়ে মানে আজকে মা মামে এরকম সাজাগুজু করছে আমার মেয়ে জিজ্ঞেস করতেছিল মামি তুমি কেন এরকম করছো আমি আর বাবা যখন ম্যারি করেছিলাম তার আগে মানে আমাদের মানে যেরকম বাঙালি রীতিনীতি অনুযায়ী যেরকম বিয়ে হয় গায়ে হলুদ টলুদ হয় এরকম আর কি তাকে সে বলতেছিল যে মামি গায়ে হলুদটা কি কীরকম আমি আমার বিয়ের ছবিগুলো গায়ে হলুদের ছবিগুলো ওকে দেখেছিলাম আর তখন বলেছিলাম যে মামি এই যে এরকম এরকম করে এরকম করে মানে এটাকেই গায়ে হলুদ বলে আর কি মানে আমার ভিডিও দেখিয়েছিলাম আমার ছবিগুলো দেখিয়েছিলাম তো তখন বলছে ও সবাই কি এরকম করে সবাই করে না বাট এক একটা দেশীয় কালচার অনুযায়ী এক 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 একজন রকম করে এই আমার ছেলে মেয়েটা ইনশাল্লাহ অনেক লক্ষ্মী হয়েছে আল্লাহ রহমত আপনাদের দোয়ায় ওরা ওরা অনেক শান্ত প্রকৃতির তাই না একবার তো আমার মেয়ে অনেক ছোট তখন আর কি মানে বলা হয়েছিল যে আমি তোমাদেরকে বিয়েতে ইনভাইট করতে চাইছিলাম কিন্তু তোমার বাবা তোমাদেরকে ইনভাইট করে না আমার মেয়ে কী যে কান না কেন আমাদেরকে ইনভাইট করলাম না কেন আমরা যেতে পারলাম না কেন তোমরা এরকম করলা আমার ছেলে মেয়ে দুজনকেই বলছিলাম তখন ওরা বলছিল কেন বলো না আমাদেরকে কেন ইনভাইট করলাম না তোমরা তখন আমি বলছিলাম আমি বলতে চাইছিলাম বাট তোমার বাবা বলে নাই এই আর কি তখন বলো যে ও রিয়ালে তখন বাবা তোমরা কেন বলো না বলছে তখন তোমরা মানে বাবার বলতেছিল যে মামি তোমাদের সাথে ফান্ড করতেছিল তখন তো তোমরা আল্লাহর কাছে ছিলা এরকম করে তারপরে ওদেরকে আর কি শান্ত বানিয়ে রাখা হয়েছিল যাই আমার আর কি এগুলো মানে কোনো একটা অকেশন এগুলো মানে আমার ভালো লাগে এগুলো ডেগুলো উদযাপন করতে আমার স্মরণে রাখতে অনেক ভালো লাগে আমার আমার আশীর্বাদ হয়েছিল টু থাউজেন্ড ফোরের জুনে জুনের বাইশ তারিখ বিশ তারিখে আর আমার গায়ে হলুদ হলো দু হাজার পাঁচের কি বলব দু হাজার পাঁচের আগস্টের তেইশ তারিখ এগুলো বারবার বলতে ইচ্ছে করে না এই জন্য আর কি মানে কেমন জানি লাগে আমার আর আমার বিয়ে হয়েছে চব্বিশ বউবাধ হয়েছে ছাব্বিশ তারিখে আর সব আগস্টে আগস্টের বাইশ তারিখ গায়ে হলুদ চব্বিশ বিয়ে ছাব্বিশ তারিখ বৌভাত এটাই আগে তো আমি মাঝে মাঝে ডেটও ভুলে যেতাম শুধু বলতাম পঁচিশ তারিখ আমার হাজবেন্ড বলে হ্যাঁ বিয়ের ডেট ভুলে গেছো একদিন আপনাদের সাথে আমার মানে বিয়ের যে গল্পটা কেমন করে ওর সাথে আমার বিয়ে হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব বলবো আপনারা তখন শুনবেন অবশ্যই আপনাদেরকে ইনশাল্লাহ শোনাব যদি ওরকম সিচুয়েশন হয় বা এরকম আর কি তবে এটা আগেই বলে রাখি আমরা আমাদের মানে অ্যারেঞ্জ ম্যারেজ বাট আমরা কেউ কাউকে দেখিনি মানে বিয়ের চোদ্দ মাস আশীর্বাদ যখন আমার হয়েছে তখন থেকে চোদ্দ মাস আশীর্বাদ থেকে চোদ্দ মাস সাত দিন যেদিন সেদিন আমাদের বিয়ে হয় বাট আমাদের ফোনে কথা হয়েছে আমরা কেউ কাউকে দেখি আমাদের বিয়ের দিন মানে বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের ফার্স্ট প্রথম ঘরে আমাদের প্রথম দেখা দুজনের এর আগে আমরা কেউ কখনো কাউকে মানে একদম মানে ফিজিক্যালি ফেস টু ফেস আমরা কেউ কখনো কাউকে দেখিনি ছবিতে দেখেছিলাম দুজন তা তাই জন্য চিন্তা করা যায় দুই মানে এই এত মানে এটা কি বলবো আধুনিক যুগে এসে আমরা কেউ কাউকে দেখিনি এটা আর কি আল্লাহ আমাদের ভাগ্যটা লিখে রেখেছিল তাই জন্য আর কি বিয়ে হয়েছে তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আল্লাহর রহমতে অনেক অনেক শান্তিতে আছি অনেক সুখে আছি আমি অনেক হ্যাপি তো এটা আল্লাহরই একটা রহমত তাছাড়া আর কিছুই না তাই না মামা তুমি কিছু বলবে মামা কিছু বলবে না ওকে শোন আবার চা কি তাহলে এখন রাখি পরে আবার কথা হবে এই দেখছেন না মামের এই সাজুগুজুগ গায়ে হলুদের একটু ফটো সেশন করবো এই আর কি